কোনো প্লাম্বারের ভিডিও পাবেন না যে আপনাদেরকে এভাবে ঝর্ণা লাগানোর সিস্টেমটা দেখিয়েছে, এটাই ফার্স্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলেই ভালো আছেন। আমি আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম সাধারণ একটি টয়লেটকে কীভাবে ঝর্ণায় রূপান্তরিত করা যায়। যাদের টয়লেটে ঝর্ণা নেই তারা কীভাবে ঝর্ণা লাগাবেন সে ধারণাটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ঠিক এভাবে স্ক্রিনে আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন, আগের ভিডিওটা ছিল এভাবে একটি ঝর্ণা লাগানো যায়। যাই হোক বন্ধুরা, আজকে আপনাদেরকে আরও সুন্দর করে আরও একটি ভিডিও করে দেখাচ্ছি। এভাবে যদি আপনারা আপনাদের বাসায় যাদের ঝর্ণা নেই তারা ঝর্ণার কাজ করেন, তাহলে অনেক ভালো হবে এবং আরামে গোসল করতে পারবেন। তো এই ঝর্ণাতে আমি লাগিয়েছি একটি টি, আমার এখানে একটা শর্ট নিবেল দিলেও হতো, তারপর আর একটা টি লাগিয়েছি। একটু পানি ছাড়ে দেখাচ্ছি পানি বের হয়। এটা হচ্ছে গরম পানির লাইন। আসলে এই টয়লেটটা গরম পানির লাইনও ছিল না, কোনো ঝর্ণাও ছিল না। তো এই টয়লেটটাকে আমি একটা গরম পানির লাইন এবং ঝর্ণার লাইন দুইটাই ফিটিং করছি। তো কীভাবে করছি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব, আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর আমার এই ঝর্ণাটা বর্তমানে চালু আছে, আমি একটু ছেড়ে দেখাইলাম, এটা পানি পড়তেছে। খুব সুন্দরভাবে আমি এই কাজটা করছি। আপনাদের বাসায় যদি ঝর্ণা না থাকে তো এই ফিটিংগুলা দিয়ে আপনারা এই ঝর্ণাটা লাগাইতে পারবেন। যেমন মনে করেন একটা টি, একটা অ্যাঙ্গেল স্টপ কক, আর একটা পাইপ দিয়ে উপরে একটা ঝর্ণা লাগানো যাবে। এবং এখানে হাইট দিবেন 7 ফিট, 7 ফিটের একটু কম দিবেন আপনার, তাহলে গোসল করতে কোনো সমস্যা হবে না। আর পাশে যে পাইপটা দেখছেন এটা গরম পানির লাইন, এটা গরম পানির লাইনও ছিল না, এখানে আমি গরম পানির লাইনও করছি। এখানে গরম পানির লাইন, ঠান্ডা পানির লাইন, শাওয়ার, খুব সুন্দর একটা সিস্টেম করে করছি, যাতে করে ইজিতে গোসল করা যায়, শান্তিমতো গোসল করা যায়। একটা জিনিস সবসময়ের জন্য খেয়াল করবেন, গোসল করার পর মানুষের একটা শান্তি আসে, ক্লান্তি দূর হয়। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে যে নিয়মে এই ঝর্ণাটা লাগানো দেখাইলাম, এটা ইউটিউবে কোনো প্লাম্বারের ভিডিও পাবেন না যে আপনাদেরকে এভাবে ঝর্ণা লাগানোর সিস্টেমটা দেখিয়েছে, এটাই ফার্স্ট। আমি নিজেও ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি এ ধরনের ঝর্ণা এভাবে করা, মানে একটা ওয়াল না ভেঙে, টালিগুলো না খুলে, শর্টকাটভাবে সহজে কীভাবে সমাধান করা যায়, ঝর্ণা লাগানো যায়, গিজারের গরম পানির লাইন আনা যায়, এই বিষয়টা নিয়ে। এভাবে একটি টয়লেটে ঝর্ণায় রূপান্তরিত করা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এই কাজটি আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।